मैं क्या खाया कि वो मिष्टी मकरन এটা কার জন্য কিনছো সানায়া পাপার জন্য পাপার জন্য ফুল কিনেছো আজকে আমাদের সাফানের বাবার কি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ইয়ে আর সাফান কি কিনবে পাপার জন্য কি কিনবে কেক কিনতে যাচ্ছো তো চলো আমরা দেখি ওদিকে যাই কেক আছে বড়রা আমরা যতটা না জন্মদিন নিয়ে এক্সাইটেড থাকি ছোট বাচ্চাগুলো কিন্তু জন্মদিনে আরো অনেক বেশি বেশি এক্সাইটেড থাকে তো সাফওয়ান আর সানায়া এই গেল বছর থেকে শুরু করে একদম এক্সাক্ট ডেটটা মনে রেখেছে যে পাপার জন্মদিন কবে মামার জন্মদিন কবে জন্মদিন যারই হোক না কেন আনন্দটা হচ্ছে ওদের বেলুন নিছো বেলুন নানি এটা দিছে কি মা এই জিনিসটা কি এই গনি বক্স নিছো কার জন্য তো ওরা এই জন্মদিন উপলক্ষে ওদের একটা পার্টি করায় লাগবে পার্টি বলতে এরকম বিশাল কিছু ওরা আসলে বোঝেও না ওদের কাছে পার্টি মানেই হচ্ছে ছোট্ট একটু করে কেক কাটা সেটা একটা 200 টাকার একটা কেক হোক বা বড় কেক একটু বেলুন ফুলানো একটু সবাই মিলে হ্যাপি বার্থডের একটা সং করা এই তো কত সুন্দর স্কি দায়ত সানাই আজকে কাঞ্জি লিখছে দাই সুকির দাই কাঞ্জি লিখছে এই যে সানাই দাই লিখছে কাঞ্জি কাঞ্জি তুমি কোথায় শিখলা মা তারা তো সকাল থেকে অস্থির হয়ে গিয়েছিল কখন হ্যাপি বার্থডে পার্টি হবে তো স্কুল থেকে ফিরে এসে এখন তারপর শুরু করছে যে পার্টি কই মামা কেক বানাই চলো তো এখন আবার কেক বানাবো আর কেউ তো খায়ও না তারপর ভাবলাম যে তাহলে দোকান থেকে ছোট্ট এক টুকরা কেকও কিনে দিই আর ওরা একটু বেলুন টেলুন কিনতে চাইলে সেটাও কিনে দেয় ওরা আবার একটা সুন্দর কার্ডও কিনে নিয়ে আসছে সানায়া পছন্দ করে একটা গিফটও নিয়ে আসছে এই একটা কাজ দেখলাম দুজনে ঝগড়া ছাড়া খুব মিলেমিশে করছে আর এরপরে ফাইনালি সবকিছু করে তারপরে বাবার জন্য ওয়েট করছিলাম সানায় আর সাফওয়ানে যে এখানে যে একটা কেক নিয়ে আসছে পাপার জন্য কারণ পাপা কেক খায় না আমিও খাই না তো জাস্ট ওরা দুজন খাবে এই জন্য কেক এইভাবে আর এই যে হচ্ছে ফুল নিয়ে আসছে ফুলটা আসলে আমি কিনছি কারণ এই লিলি ফুলটা তার খুব পছন্দের বেলুন ফুলাইছে দেখেন কত সুন্দর সানায় একটা ছোট পাপার জন্য গিফট কিনছে আর এটা হচ্ছে মামার পক্ষ থেকে আর এটা হচ্ছে তাদের কার্ড কই কখন সে দোতলা থেকে নামবে কারণ সে তো বাসা থেকে যেহেতু কাজ করে রিমোট ওয়ার্ক করে তো ওরাও ওয়েট করছিল যে 6টা বেজে গেলে তারপরে পাপা নিচে নামবে পাপাকে সানায় একটু সারপ্রাইজ করবে আর দুইজনে তার বাবার অফিস শেষ হয়েছে দুইজনে গেছে পাপাকে নিয়ে আসতে হ্যাপি বার্থডে সানায় সারপ্রাইজ দিলা পাপাকে হ্যাপি বার্থডে তোমার জন্য সারপ্রাইজ করছে দেখো না তারা হ্যাঁ এই যে বেলুন ফুল আইছে এই যে তোমার ফুল হ্যাপি বার্থডে এটা তোমার পছন্দের ফুল হ্যাঁ জানি তো এটা তোমার সবচেয়ে প্রিয় ফুল দুই ভাই বোন তো পাপাকে পেয়ে কি করবে না করবে পাপাকে স্পেশাল ফিল করানোতে পুরো ব্যস্ত হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি এই জন্য এটা এনকারেজ করেছি ওদেরকে কারণ আমি এই বাড়ি এই বছরই আমি দেখলাম যে ওরা আসলে বাবার জন্য কিছু করতে চাচ্ছে মায়ের জন্য কিছু করতে চাচ্ছে স্পেশাল ফিল করাতে চাচ্ছে তো এই জিনিসটা আমি এই জন্য এনকারেজ করেছি যে ঠিক আছে এটাও দরকার আছে মানুষের শুধু নিজেই না নিজে গিফট পাওয়া না নিজে যেমন গিফট পেতে ভালো লাগে কাউকে দিলে সেও খুশি হয় এটা শেখানোও দরকার আছে ফালাই দিও না মা ওই জিনিস যে জিনিস করছে সেই জিনিসের মধ্যে নাই বলছে মনে করছে কার্ড পাপাকে দাও পাপার এগুলা আরে আল্লাহ ওরে বাবা দুইটা তিনটা কিছু মানুষ থাকে না যারা সব কিছু একটা না একটা খুদ বের করবে তো আমার জামাই হচ্ছে ওই রকম একটা মানুষ যাকে কিছু কিনে দাও যত ভালো জিনিসই কিনে না দাও না কেন তার হয় কালার পছন্দ হয় না নাইলে সাইজ পছন্দ হয় না নাইলে বোতাম এরকম কেন মানে বিভিন্ন রকম তার খুদ বের করে এই জন্য আমি আর তাকে না জানিয়ে তাকে কিছু কিনে দিতে যাই না বরং তাকে আমি ক্যাশ দিয়ে দিই অথবা সাথে করে নিয়ে যাই কিছু কিনে দিই এবং সেটা সে তার পছন্দ মতো কিনলো আমারও মন খুশি সেও মন খুশি দুই ভাই বোন খুব সুন্দর নোট লিখে দিয়েছে সেটা দেখে তো বাবা অনেক খুশি আর এই কার্ডটায় না মিউজিক বাজে তোর বাবা খুঁজে বের করছিল যে কোন জায়গায় প্রেস করলে মিউজিক হবে এই দেখতে দেখতে একটা ট্র্যাজিক্যাল ঘটনা ঘটে গেছে এটা দেখে দেখতে আমার সাফওয়ান এক্সাইটেড হয়ে ঠাস করে কেকটা হাত থেকে ফেলে দিছে দেখতে পাইছেন না হলে আর একবার ব্যাক করে দেখে আসেন কেকটা পড়ে গেছে আর এই যে ওর বাবা পায়ের উপরে পুরা পড়ছে এনিওয়ে ওরা যাতে মন খারাপ না করে এই জন্য আমরা হাসা হাসি করছি এটা নিয়ে সাফওয়ান কেমন লাগছে এটা
এই যে সানাই যেটা কিনেছে না এটা কিন্তু একটা ডাস্টবিন মাত্র 100 ইয়েন দিয়ে কেনা বাট এই জন্যই ও এত খুশি কারণ ও নিজে পছন্দ করে কিনতে পারছে যেহেতু ও নিজে চুজ করে ওর বাবার জন্য একটা কিছু আনছে এটা ওর জন্য অনেক স্পেশাল আই এম শিওর ওর বাবারও ভালো লাগছে দুই ভাই বোন মিল্লা কিনছে বলে কি একজন বলে এটা কিনবে একজন বলে পাপা এই কালারটাই পছন্দ করবে অল্প কিছু দিলেও মানুষকে খুশি করা যায় এরকম দামি কোনো গিফট না ফল আছে তোমার জন্য একটু ফল আছে সাথে উপর থেকে একটু স্ট্রবেরিটা কাটটা স্ট্রবেরিটা খাও তাহলে আর কি এখন এই যে তোমার জন্য যে সবাই যে গিফট নিয়ে আসছি আমরা তোমার খাওয়ান লাগবে এখন আমাদের খাওয়াও কি খাওয়ান খাওয়ার জায়গার অভাব আছে সাফওয়ান মনে পাপা আমাদেরকে খাওয়াও কি খাওয়াবে সাফওয়ান কি খেতে চাও পাপার কাছে কে কি হ্যাঁ বলো না 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 সাফওয়ান চিজ না চিজ না চিজ না আমি আমরা গিফট দিলাম তুমি গিফট দাও এই তো আমি শিখাইতে ফুলা বানাই ওরে আল্লাহ অনেক গ্রাম এটা যদি মনে করে এক মাস থাকতে থাকবে না এক মাস না একটা সাল গেছে আস্তে আস্তে মৃত্যুর দিকে দাবি তো কি প্রিপারেশন নিলাম পরকালের জন্য এই চিন্তা করলে তো ঘুমা কেন খাইছি কি আমি একের কি সে তো 24 ঘন্টা পার হয়ে গেছে এখন আমার পেটে খালি হয়ে গেছে আবার ক্যালোরি বার্ন হয় না পুরোপুরি কি হয়েছে আমি হাঁটছি হাঁটতে হাঁটতে সান হয়ে গেছে আবার আসছি হাঁটছি আমি হ্যাঁ এখন এসব ভোগী জয় করে লাভ নাই এখন আমি রেডি হইতেছি এখন আমরা বাইরে যাব কার চেহারা ঢেকে গেল রে ওর নাম মানকি এত কঠিন নাম একটা সুন্দর নাম দাও একটা সুইট নাম দাও সুইট নেম সুইট একটা নাম দাও সুন্দর একটা নাম দাও যে গান ছাড়ছে চাট মশলা এই যে সিঙ্গারা এই যে নান আর সামায়া কই এই কি আছে পড়ে গেছে ফেলে দাও সেটা ওখানে ফেলে দাও বমি উঠে বসো একা একা খেতে পারো হ্যাঁ দেখি তো কিভাবে খাও আমরা এখানে খাবার নিয়ে বসছি আর এদিকে নাইমা আর মেহেদি ভাই আসছে ট্রাজিক ঘটনা ঘটে গেছে বার্থডে বয় নাই বার্থডে বয় একে সারপ্রাইজ দেওয়ার জন্য নাইমা আর ইব্রাহিম ভাই তারা আসছে তো এখন তাদেরকে এখন সে রিসিভ করতে গেছে বাসায় আর আমরা বাকি তিনজন এখানে বসে রয়েছি সারপ্রাইজ দিতে এসে সারপ্রাইজ হয়ে যাওয়া বুঝছো সারপ্রাইজ দিতে এসে সারপ্রাইজ হয়ে যায় ভাবলাম যে যেহেতু কেকের নেম প্লেট কিন্তু সচরাচর এরকম হয় না চেষ্টা করলাম যে ভাইয়ার জন্য ইলিয়াস কোবরা লিখতে
যেখানে ফ্যামিলি একটা সং তো মাস্ট লাগে, হ্যাপি বার্থডে টু ইউ। তো এই তো আমরা আজকের দিনটা কিছু করবো না করবো না করেও খুব ভালো একটা দিন গেল। আর নাইমা আর ইব্রাহিম ভাই আসার পরে তো আরও ভালো লাগছে। আমরা অনেক রাত পর্যন্ত আড্ডা দিছি, প্রায় রাত 12টা পর্যন্ত। তারপর বাসায় চলে গেছে, সেখানে আর আসলে ভিডিও করা হয়নি, কারণ যখন গল্প করি তখন আর আসলে ব্লগ করার কথা মনে থাকে না। তো এনিওয়ে আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।